কিন্তু ব্যতিক্রম হলো রে, হযরতে সুলাইমান আলাইহিসসালামের বিয়ের ঘটক ছিল একটা পাখি। জোরে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে। হেডলাইন ওয়াজের আজকের আমার আলোচ্য বিষয় হলো, দাদা শোনেন, আজকে আমার ওয়াজের বিষয় হলো, আমার হেডলাইন হলো বিয়ের ঘটক পাখি। কি কোন অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা বন্ধু, হযরতে সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত বউ ছিল বন্ধু 300 জন। হযরতে সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের বিয়ের প্রেমের ঘটক ছিল বন্ধু ওই হুদহুদ নামক পাখিটা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন কত গল্প দেখেছো, সারা জীবন কত সিনেমা দেখেছো, সারা জীবন বন্ধু কত নাটক দেখেছো, সারা জীবন কত নৃত্য পরিবেশন করনে ওলা নৃত্য শিল্পীদের ডান্স দেখেছো, আজকে শুনে যাও আল্লাহ রাব্বুল আলামিন কত প্রেমের খেলা খেলেছে বন্ধু। মুমিনে প্রেমের খেলা শুনলে তার আর স্থির থাকতে পারবে না। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে সুন্দর একটা মুকুট পরিয়ে দেয়। আপনারা দেখবেন এক ধরনের পাখি আছে, ঠোঁটটা খুবই লম্বা, এত চমৎকার পাখি, অত্যন্ত দুর্বল পাখি, সুরা নামলে এসেছে বন্ধু, কিন্তু তার ডিজাইন, বডি ফিটনেস, বডি স্ট্রাকচারটা অত্যন্ত বিউটিফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন মাথায় খুব চমৎকার একটা খোপা, দেখলে মনে হয় যেন দুটি চোখ শীতল হয়ে যায়। এটা বন্ধু এই খোপা আসার কারণ আল্লাহর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে তাকে মুকুট পরিয়ে দেওয়ার কারণে। একটা মানুষের বিয়ের জন্য একটা মানুষের লাগে, একটা ছেলে একটা মেয়েকে জোড়া লাগানোর জন্য বিবাহের বন্ধনে আবদ্ধ, নিকাহ বন্ধনে আবদ্ধ করতে হলে আরেকটা মানুষ স্বাভাবিক, ঠিক কিনা বলেন? একটা জিনের সাথে আরেকটা জিনের বিয়ে দিতে হলে মধ্যপন্থ অবলম্বন করতে হবে আরেকটা জিনকে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম হলো রে, হযরতে সুলাইমান আলাইহিসসালামের বিয়ের ঘটক ছিল একটা পাখি। জোরে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে। হেডলাইন ওয়াজের আজকের আমার আলোচ্য বিষয় হলো, দাদা শোনেন, আজকে আমার ওয়াজের বিষয় হলো, আমার হেডলাইন হলো বিয়ের ঘটক পাখি। কি কোন অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা বন্ধু, হযরতে সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত বউ ছিল বন্ধু 300 জন। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আরে কি রে ভাই, তোরা কি কথা বলতে পারো না? হ্যাঁ, নির্বাচনের সময় দিন আছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হেতে নামাজ পড়ে না ঠিক মতো একত্র। এরে কি মিথ্যা কথা কইছি? হ্যাঁ, পছন্দের প্রার্থী নির্বাচনে বিজয় আনিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাও, বস্তা ভরা মিথ্যা কথা বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, তার সঙ্গের ফেরেশতা সাথে সাথে 1760 গজ দূরে অবস্থান করে, তার মানে 1 মাইল দূরে চলে যায়। আরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনেন, আসলেই মজা পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওয়াজ হলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়, তবে মাঝে মাঝে একটু সাউন্ড দিতে হবে, কারণ আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন সেখান থেকে তোমরা ফল খেয়ে নিও, এই ফলটা হলো জিকির। জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধু একটু মনটা খুলে হৃদয়টাকে উজাড় করে শোনো, কারণে দেহের শান্তির চিন্তা করো না, আত্মার শান্তির চিন্তা করো। যার আত্মা পুরোপুরি শান্তিতে আছে তার দেহ পুরো শান্তি। কথা বলেন না কেন? আরো জোরে। পুরো পবিত্র কালামে হাকিম সুরা নামলের ঘটনা বন্ধু, বাংলা বই থেকে কালেক্ট করা নয়। একটা মানুষের বিয়ের ঘটক একটা মানুষ হবে, এটাই স্বাভাবিক। একটা জিনের বিয়ের ঘটক আর একটা জিন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিসসালাম, ওনার বিয়ের ঘটক হলো একটা পাখি, যার নাম হলো বন্ধু হুদহুদ পাখি। এই পাখি বন্ধু হযরতে সুলাইমান আলাইহিসসালাম খুশি হয়ে সেই হুদহুদ পাখিকে তিনি মুকুট পরিয়ে দিয়েছিলেন। এই পাখিটাকে আপনারা সহজে চিনতে পারবেন, বর্তমানে আমরা যে পাখিটাকে কাঠঠোকরা পাখি বলে চিনি, কোন পাখি?
আজকের পরে বন্ধু রিসার্চ করবেন, আমার কাছে মনে হয় আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত হয় আমাদের কাছে শ্রেষ্ঠত্ব থাকার কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন ইউ আর দ্য গড ক্যারেক্টার, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি আমার ডানে বামে ওলামাই কেরাম, তারা আমার বাবার বয়সী ওস্তাদ তুল্য শিক্ষক, আজকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, কি করব, সোফায় না বসে উপায় নাই, না হয় বন্ধু নিচে বসে আলোচনা করতাম, কিন্তু সিস্টেমটাকে ওভারটেক করতে পারছি না। ওনারা আমার শিক্ষক তুল্য, আমার ওস্তাদ তুল্য, বন্ধু ওনারা ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, বন্ধু ইউ আর দ্য গড ক্যারেক্টার, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আর এখন বর্তমানে সেই নবীর উম্মতের দিকে যদি নজর দেই, তাহলে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস। কথা বলে না কেন? আমার কথাগুলো একটু গরম পানির মতো খাড়া খাড়া, ভাল লাগে? আল্লাহ কইছে ওয়া কুনু কাউলান সাদিদা, আল্লাহ বলেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, এটাই তো বলতে হবে নাকি? আপনারা কি বলতে শুনতে রাজি না সত্যটা? সত্যের বিকল্প কোনো কিছু নাই, যতই নাটক পাটক করেন একটা জায়গায় আসতেই হবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। বন্ধুরে আমার, আমার আলোচনায় যেতে চাই, অনেক সময় আমি খেয়ে ফেলেছি, আপনাদের পরিস্থিতি দেখে আমি কথাগুলো না বলে পারলাম না। না হয় আমি কিরে ভাই তোর বাদাম খাওয়ার শখ এখনো রয়েছি নি, এই কালা টুপি ব্যাপার কি? আরে আমার দিকে সাবেটা সাইরেমুল চাইছ না, তোরে তো আমি ঠিকই চিনছি। পিতা মাতাকে যেমন কোনো সন্তান ফাঁকি দিতে পারে না, টিচিং প্রফেশনে যারা ছাড়ে প্রফেশনালি টিচার, 1,000,000 স্টুডেন্ট থাকলেও তাকে আইডেন্টিফাই করা তার জন্য ইট ইজ নাথিং। শিক্ষক তো বসে আছে আমার পাশে, জিজ্ঞেস করো না হয়, দীর্ঘদিন আমিও ছিলাম টিচিং প্রফেশনে, এখন আর সময় নাই। টিচাররা স্টুডেন্টের চেহারা দেখলেই বুঝতে পারে তার ভিতরে কি কাজ করে, না হয় তারা টিচিং প্রফেশনে টিকে থাকতে পারতো না, মানুষ গড়ার কারিগর তারা হতে পারতো না। বন্ধুরে আমার, হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে সুন্দর একটা মুকুট পরিয়ে দেয়। আপনারা দেখবেন এক ধরনের পাখি আছে, ঠোঁটটা খুবই লম্বা, এত চমৎকার পাখি, অত্যন্ত দুর্বল পাখি, সুরা নামলে এসেছে বন্ধু, কিন্তু তার ডিজাইন, বডি ফিটনেস, বডি স্ট্রাকচারটা অত্যন্ত বিউটিফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন মাথায় খুব চমৎকার একটা খোপা, দেখলে মনে হয় যেন দুটি চোখ শীতল হয়ে যায়। এটা বন্ধু এই খোপা আসার কারণ, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে তাকে মুকুট পরিয়ে দেওয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমাদেরকে আমি কেমন করে বোঝাবো রে বন্ধু, লিয়া বুলুয়ান্নাস আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান্নাস, জীবন এবং মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে শুধু মানুষকে পরীক্ষার জন্য। তোমরা জানো না এই মুহূর্তে তোমরা যোদ্ধা, এই মুহূর্তে তোমরা যুদ্ধ করতেছ, দেহ চাই বিছানা আর তোমাদের আত্মা চায় মাহফিল, তোমরা দেহের সাথে যুদ্ধ করেছো বন্ধু, তোমরা জানো না এই মুহূর্তে তোমরা যদি 1,000 পাপও থাকে, এই কনকনে শীতের মধ্যে মানুষগুলো দোকানপাটে বাড়ি গড়ে বসে আছে, তোমরা তাদের দিকে নজর না দিয়ে তোমরা জান্নাতের বাগানে বসে আছো, এটাই হলো সবচেয়ে বড় যুদ্ধ। প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করাই হলো যোদ্ধাদের কাজ। কি প্রতিকূল অবস্থায়? অবস্থাটা বর্তমানে আমাদের অনুকূলে নয়, এটা আমাদের পুরো প্রতিকূল, কিন্তু মোকাবেলা করছি আমরা বন্ধু নবীর উম্মত, আল্লাহর বান্দা হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন বন্ধু, উনি বাতাস পর্যন্ত ওনার কথা শুনত, এমন একজন নবী বন্ধু ছিলেন, জিন পরি মানব দানব দত্ত দানব যত আছে সবগুলোর হাজিরা তিনি উনি ডাকতেন বন্ধু, উনি হাজিরা ডাকত প্রতিদিন বন্ধু, সবাইকে সবার কাজ তিনি দায়িত্ব বুঝিয়ে দিতেন, এমন একজন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, যিনি থাকতেন বন্ধু জেরুজালেমে। একদিন হঠাৎ করে বন্ধু তিনি হাজিরা ডাকলেন, অনেক লম্বা ঘটনা,
সুরা নামল বন্ধু অনেক লম্বা ঘটনা, হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের বিয়ের প্রেমের ঘটক ছিল বন্ধু ওই হুদহুদ নামক পাখিটা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন কত গল্প দেখেছো, সারা জীবন কত সিনেমা দেখেছো, সারা জীবন বন্ধু কত নাটক দেখেছো, সারা জীবন কত নৃত্য পরিবেশন করনে ওলা নৃত্য শিল্পীদের ডান্স দেখেছো, আজকে শুনে যাও আল্লাহ রাব্বুল আলামিন কত প্রেমের খেলা খেলেছে বন্ধু। মুমিনের প্রেমের খেলা শুনলে তার আর স্থির থাকতে পারবে না। একদিন আমার দিকে তাকান, হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিটার এমন একটা বন্ধু, এমন একটা পাওয়ার ছিল, আল্লাহর নবী পানি খুঁজে পায় না, কি করে না আল্লাহর নবী পানি খুঁজে পানির তালাশ করতে পারে না, এই হুদহুদ পাখি বন্ধু পানির তালাশ করে দিতে পারত। এই বালি করার মধ্যে ছোট্ট একটা কীট যদি বন্ধু নড়াচড়া করতে পারতো, করতো রে, এই হুদহুদ পাখিটা সেটা শনাক্ত করতে পারতো, এতটাই তীক্ষ্ণ মেধার অধিকারী করে দিয়েছিলেন আমার আল্লাহ এই হুদহুদ নামক পাখিকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন বন্ধু আল্লাহর নবী হাজিরা ডাকলেন, সব উপস্থিত আছে কিন্তু ওই হুদহুদ পাখিটা উপস্থিত নাই। আল্লাহর নবী প্রশ্ন করল, হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি প্রশ্ন করলেন, হুদহুদ পাখি কোথায় গেছে রে, আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তাকে খুঁজে বের করো, তাকে যদি খুঁজে বের করো তারপরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বন্ধু তন্ন তন্ন করে সবাই খুঁজে বেড়াচ্ছে রে, হুদহুদ পাখির সন্ধান কোথাও মিলছে না, কারণ হুদহুদ পাখি তো জেরুজালেমে নাই, হুদহুদ পাখি চলে গেছে সাবা নগরীতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখির জন্য বন্ধ তালাশ শুরু হয়ে গেল, কোথাও খুঁজে পায় না। এবার হুদহুদ পাখি বন্ধ হঠাৎ করে চলে আসলেন, আসার পরে তাকে প্রশ্ন করা হলো। এবার হুদহুদ পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা চেয়ে বললেন, নবী গো আমার জাতি আর একটা পাখি ছিল, তার সাথে আমি অন্য একটা রাজ্যে চলে গিয়েছিলাম। কোথায়? কয়েমেনের একটা রাজ্য আছে, সেটার নাম হলো সাবানগরী। সাবানগরী আমার জাতি আর একটা হুদহুদ পাখির সাথে আমি চলে গিয়েছিলাম, আমি আপনার অনুপস্থিতি আপনার অনুমতি না নিয়ে গিয়েছি, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কদমে আমার জানটা কুরবানি হোক। এই সব কথোপকথন শেষ করার পরে এবার হুদহুদ পাখি বলল, নবী গো, ও প্রাণের নবী, আমরা যেই প্রভুর গোলামি করে, এই গোলামি করে না সেই সাবানগরীর মানুষ, সেখানে একটা রানী আছে যার নাম হলো রানী বিলকিস, সূর্য পূজা করে, নাউজুবিল্লাহ বলেন না, কি পূজা করে, সূর্য পূজা করে গো, সূর্য পূজা করে, তাদের সূর্যের গোলামি করে। এবার আমি লম্বা করে বলছি, ছোট্ট করে বলছি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে বোঝার জন্য, পুরো ঘটনা পুরো বিস্তারিত সাবানগরী, সাবানগরী রানী বিলকিসের পুরো ঘটনা হযরত সুলাইমান আলাইহিসসালামকে যখন খুলে বললেন, খুলে বলার পরে আল্লাহর নবী চিন্তা করতেছেন কেমন করে কি করা যায়। আবার হুদহুদ পাখি বলেছিল, নবী গো এই রানী বিলকিস এমন একটা প্রাসাদের মধ্যে থাকে গো, এটার মধ্যে চাইলেও কেউ ঢুকতে পারবে না, এতটা স্ট্রং। রানী বিলকিসের সিংহাসনটা কেমন ছিল জানেন? দৈর্ঘ্যে ছিল 80 হাত, কত হাত দৈর্ঘ্যে ছিল, লম্বায় ছিল বন্ধু কি 80 হাত, প্রস্থে ছিল কত 40 হাত, আর উচ্চতায় ছিল বন্ধু 30 হাত উচ্চতা। এত সুন্দর পৃথিবীর সাধারণ সিংহাসন নয়, অত্যন্ত কারুকার্যে খচিত এই সুন্দর সিংহাসন, মণিমুক্তা হীরা জৌহর দিয়ে বন্ধু এটা সাজানো হয়েছে। সব ঘটনা যখন খুলে বলল, খুলে বলার পরে আমার হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি চিন্তা করলেন যে অগ্নি পূজা করে তার অনেক বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, তার কথায় মানুষগুলো চলাফেরা করে, এখন কি করা যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তখন চিন্তা করলেন, একটা কাজ করব, যেহেতু সে তার বিস্তারিত ঘটনা আমাকে খুলে বলেছে, এবার হযরত সুলাইমান আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন যে আমি রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, পথভ্রষ্টদেরকে কেমন করে বন্ধু পথের দিশা দেখিয়েছেন আল্লাহর নবী,
সাবা নগরী রানী বেলকেচার কথায় ওঠে আর বসে সব। এবার আল্লাহর নবী চিঠি লিখলেন, চিঠি লিখে হুদহুদ পাখিকে অনুমতি দিলেন, যা রে যা রানী বিলকিসের কাছে, চিঠি নিয়ে যা। হযরতে সুলাইমান আলাইহিসসালাম সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু পবিত্র কালামে হাকিমি। হযরতে সুলাইমান আলাইহিসসালাম চিঠি দিয়ে গেছিলেন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। কি করো? তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমার সাথে যদি তুমি আত্মসমর্পণ না করো, আমি সুলাইমান আল্লাহর নবী, তোমার রাজ্য আমি চূর্ণ বিচূর্ণ করে দেব, ধ্বংস করে দেব বন্ধু। এবার রানী বিলকিস হুদহুদ পাখি চিঠি নিয়ে, চিঠির ছোট্ট অল্প কথা ছিল, আমার সঙ্গে আলেমরা আছে, তারা সবাই আমার চাইতে বন্ধু ভালো জানে, আমি যতটুকু জানছি ততটুকু জানানোর চেষ্টা আপনাদেরকে করতেছি। এবার হুদহুদ পাখি কি করলেন, হযরতে সুলাইমান আলাইহিসসালামের বরকতময় হাত মোবারকের চিঠি নিয়ে বটে করে চলে গেলেন। যাইয়া দেখলেন রানী বিলকিস যে ঘুমায়, সব প্রাসাদের সবগুলো দরজা জানালা সব পটক বন্ধ, মানুষ কোনোভাবেই ঢুকার কোনো সুযোগ নাই। এবার রানী বিলকিসের বুকের উপর বন্ধ চিঠি, যেটা পেয়েছি খবর, বুকের উপর চিঠি রেখে এসে হুদহুদ পাখি একটু দূরে আড়ালে তিনি দেখতেছেন রানী বিলকিসের প্রতিক্রিয়া কি। এবার রানী বিলকিস ঘুম ভাঙলো, ঘুম ভাঙ্গার পরে গিয়ে দেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে বন্ধু চমৎকার কিছু কথা লেখা আছে। রানী বিলকিস বললেন, আমার প্রাসাদের চতুর্দিকের দরজা জানালাগুলো বন্ধ, কে রে চিঠি নিয়ে আমার কাছে চলে আসলো? তিনি চিন্তিত হয়ে গেলেন, গভীর চিন্তায় বিভোর হয়ে গেলেন। অ বন্ধু, এদিক দিয়ে হুদহুদ পাখি তার প্রতিক্রিয়া জানার জন্য দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে তিনি সব কিছু দেখতেছেন। এবার রানী বিলকিস যখন দেখতে পেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণ কাগজে লেখা ছিল না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে লেখা, লেখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ করার পরে তিনি সব কিছু শোনার পরে, দেখার পরে এবার তিনি তার রাজ্যের সবাইকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। সেনাপতিরা থাকে না, কথা বলে না কেন? আমার ওয়াজ কি ভালো লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে? আপনার কাছে তো ভালো লাগবে, আমি তো আপনার নাতি, ঠিক কিনা বলে? বড় লোকে রয়েছে আদরের হাতি, গরিবে রয়েছে আদরের নাতি, বিশেষ করে আমার মতো নাতি পাইয়া তো খুশি না আপনি? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে মহাব্বত মহাব্বত করে বলেন না, ঠিক না ব্যাঠে? আরে আরো জোরে বলেন না মিয়া, এরকম সময় মিয়া অন্তরে যদি প্রেম থাকে শীতে ধরে, আরে অন্তরের প্রেম কি শীতকে বাধা হইয়া দাঁড়া? শক্ত প্রেমিক হতে হবে তো, কারণ প্রেমের ট্রেনিং ছাওয়া যদি আপনি আমল করতে চান আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। বন্ধুরে আমার গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন, আল্লাহর নবী হুদহুদ পাখিকে বলতে দেরি, চিঠি নিয়ে যেতে দেরি করলো না, আর আমরা আখির নবীর উম্মত হয়েছি রে বন্ধু, নবীর কথায় আমরা মানতে পারি না, ঠিক কিনা বলেন? অবলা প্রাণী হুদহুদ পাখি বন্ধ চলে গেল, দেখেন না কি প্রেমের খেলা খেলেছেন আমার আল্লাহ। এবার কি করলেন, তিনি তার রাজ্যের সকল সেনাপতিদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন, ডাকার পরে মিটিং হলো, রানী বিলকিস মিটিং করলেন। হুদহুদ পাখি কিন্তু নীরবে সবগুলো বন্ধ দেখতেছেন, পরিদর্শন করতেছেন, শ্রবণ করতেছে, একটার পর একটা তার ব্রেইনের মধ্যে সেট আপ দিতেছে, অথচ দেখতে পাখির মাথা হলো ছোট্ট, ঠিক কিনা বলেন? আর জোরে, এই পাখির মাথা ছিঁড়ে যদি কারো ভাজে, যদি বেজে যদি কারো গাল চাপায় দেয়, গাল চাপার এক অংশ বন্ধ ভরবে না, এত ছোট্ট মাথা, তার মাথায় এত বুদ্ধি আমার আল্লাহ দিল। আর আপনার আমার নবী সরকার মদিনা, ওনার বুদ্ধি বিচক্ষণতা নিয়ে কিছু কাঠমৌলবি আছে বন্ধু বিতর্কিত বক্তব্য দেয়, আমি বলবো তাদের জ্ঞান সীমিত, তাদের ভালো পড়াশোনা নাই, বারো কিতাব ঘাটতে পারে নাই, এই জন্য বন্ধু তাদের চিন্তা চেতনাও বন্ধু স্ট্রং করতে পারে না, ঠিক কিনা? ডাকলেন, ডাকার পরে রানী বিলকিস বলল, তোমরা আমাকে পরামর্শ দাও। সাবা নগরীর বন্ধু রানী বিলকিস আর জেরুজালেমে হযরতে সুলাইমান আলাইহিসসালাম সাবা নগরী থেকে যদি হেঁটে আসে কমপক্ষে 3 মাসেরও বেশি সময় লাগবে জেরুজালেমে বন্ধু কদমটা দিতে।
এত একটা রাস্তার দূরত্ব, এত একটা ডিস্টেন্স আছে। এখন তারা সবাই বলল যে আপনি সিদ্ধান্ত দেন। এক পর্যায়ে রানী বিলকিসের মিটিংয়ের মধ্যে হট্টগোল সৃষ্টি হলো। রানী বিলকিস বলল একটা কথা, যুদ্ধ কখনোই বালু কিছু বয়ে আনতে পারে না। যুদ্ধে যারা পরাজয় বরণ করে তাদেরও বড় ক্ষতি হয়, যুদ্ধে যারা বিজয় ছিনিয়ে এনে তাদেরও ক্ষতি কম হয় না। কথা বলেন না কেন? এক্সাম্পল যদি আমি দিতে চাই আপনাদেরকে, আপনারা কোনো কিছু মনে করেন না, কারণ আমি বাস্তবতাকে বোঝানোর জন্য আপনাদের সামনে ইতিহাস তুলে ধরেছি। পবিত্র কালামে হাকিমে সূরা নামলের ঘটনা বন্ধু, আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে দেখেন। রাশিয়া যদিও শক্তিশালী দেশ, অনেক শক্তিশালী দেশ, ইউক্রেনকে বন্ধু একটার পর একটা হামলা করতেছে, ইউক্রেনের নাগরিকদেরকে মেরে ফেলতেছে, অনেক বড় বড় স্থাপনা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু রাশিয়ারও কম ক্ষতি হচ্ছে না। সেনাদেরকে সুযোগ পাইলে বন্ধু কতল করে ফেলছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক না? আমার কথা কি প্র্যাকটিক্যাল নাকি বাস্তব না? এইরকম রানী বিলকিস তখন তার রাজ্যের সকল সেনাপতিদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি বললেন, যদি সত্যি তিনি নবী হয়ে থাকেন তাহলে তার সাথে কোনোভাবে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারবো না। তাহলে সে যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে তার কাছে মাথা নত করতে হবে। এই কথা বলার পরে ওই সাবানগরে রানী বিলকিসের সেনাপতিরা তারা একটু প্রতিক্রিয়া ব্যক্ত করলো, উগ্রভাবে কথা বলল। সর্বশেষে একটা পর্যায়ে শান্ত হলো। শান্ত হওয়ার পরে মূল যে সেনাপতি তারা বলল, ও রানী আপনি যেটা সিদ্ধান্ত করবেন, যেটা ডিসাইড করবেন, আমরা সেটাই করতে এগ্রি আছি। এবার সর্বশেষে সিদ্ধান্ত নিলেন। অনেক লম্বা ঘটনা বন্ধু। এবার রানী বিলকিস কি করলেন? সিদ্ধান্ত দিলেন, না আমি তাকে একবার ট্রাই করব। কি করব? সত্যিকার অর্থে তিনি নবী কিনা, আমি আমার সাবা নগরী থেকে কিছু ফটোকন পাঠাবো এই নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য, এবং তাকে আমি কিছু পরীক্ষা করব। কি করব? কথা বলেন না কেন? কারণ যেমনের লগে তেমন তো দিতে হয়। এবার রানী বিলকিস সিদ্ধান্ত করলেন, সবার সাথে আলাপ আলোচনা করলেন যে আমি যুদ্ধে জড়াবো না, যদি আমি যুদ্ধে বিজয় ছিনিয়ে আনি আমার দেশের এত সুজলা সফলা, কত মাঠ, সুন্দর সুন্দর স্থাপনা, বাড়ি গাড়ি, মেইল ফ্যাক্টরি, কলকারখানা, এই এত সুন্দর সাজানো বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি যুদ্ধ করতে হয় যদি পরিস্থিতি তৈরি হয় আমি পরে যুদ্ধ করব, তবে আমি তিনি নবী কিনা আগে তাকে একটু যাচাই করতে হবে। যদি বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? স্বাদ লাগে না? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও ওয়াজ মজা লাগে না, ঠিক কিনা বলে? কেন ভুলে যান পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বন্ধু আমরা একদিন চলে যাব রে, পৃথিবী এত নিষ্ঠুর, কবরে রাখার পরে আর খবর নিবে না। আমার বাড়ির কি কি আছে, আমার ঘরে কে কে আছে, মাঠে কতটুকু জমি আছে সেটা নিয়ে কারাকারি করবে রে? সবাই আমার কবরের জীবনটা কেমন আছে সেই খবর কেউ রাখবে না। এই জন্য বন্ধু আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলবেন না? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওরে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে, আর জোরে।
এই যে আপনারা আজকে মাহফিলে অল্প কিছু মানুষ আসছেন না, জান্নাতিদের সংখ্যাও হবে অল্প। আরে সুবহানাল্লাহ কর না কেন, মসজিদে হাইয়া আলাইহিস সালাম বললে মুসল্লি অল্প আসে না, ঠিক তেমন জান্নাতের সংখ্যাও হবে অল্প। প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামী কমপক্ষে, প্রতি হাজারে 999 জন হবে জাহান্নামী, একটা লোক মাত্র হবে জান্নাতি, আর সেই লোকটাই আল্লাহর রাসূলের তালাশে ঘুরে বেড়ায় সারাক্ষণ। কোথায় গেলে আল্লাহকে রাজি করতে পারবো, কোন কাজটা করলে আমার মদিনাওয়ালা খুশি হবে, কোন কাজটা করলে রাসূলের সিস্টেম অনুযায়ী রাসূলের কালচারটা আমার মধ্যে চলে আসবে, সেই সম্ভাবনা বন্ধুরে আমার। এবার কি করলেন, কই দুই দেশেরই ক্ষতি হবে, দুই রাজ্যেরই ক্ষতি হবে, আমি ক্ষতি করব, যুদ্ধ করব, তবে আগে নবী কিনা তাকে আমি আগে ইন্টারভিউ নিব। এর মধ্যে দেখেন রানী বিলকিস কত বিচক্ষণ তীক্ষ্ণ মেধার অধিকারী, তিনি বললেন আমি আমার বন্ধু আমার যে সবচেয়ে যোগ্য এবং দক্ষ যে সেনাপতি আছে আমি তাকে দিয়ে আরো কিছু সঙ্গী দিই, জেরুজালেমে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাবো, কিছু পটকুন দিয়ে কিছু হাদিয়া দিয়ে, সোনা গয়না মনে মুক্ত হীরা জওহর বন্ধু এইরকম ধরেন মূল্যবান কিছু হাদিয়া তিনি পাঠাবে। তিনি মনে মনে রানী বিলকিস বলতেছে সুরা নামলে যেটা এসছে সেটা বলছি, তিনি বলতেছে সত্যিকার অর্থে যদি, সত্যিকার অর্থে যদি তিনি আল্লাহর নবী হয় রে তাহলে কখনোই আমার উপটোকন গ্রহণ করবে না। আজকে যদি ডিমডুল বরুড়া ডিমডুল গ্রামের মানুষগুলো যদি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হতো, আল্লাহর প্রেমিক হতো, তাহলে আজকে মাহফিলের চাইতে দামি তাদের জীবনে এই মুহূর্তে আর কিছুই থাকতো না। কথা বলেন না কেন, তারা বন্ধু 100% টেকসই ইমানদার না, তাদের ইমানে গলদ আছে, তাদের ইমানের বাজারের একাংশ পুড়ে গেছে ইমানের আগুন লেগে বন্ধু। বন্ধুরে আমার, এবার রানী বিলকিস বললেন যদি তিনি নবী হয় আমার এই উপটোকন কখনো তিনি গ্রহণ করবে না, আর এই উপটোকন দিয়ে ওনাকে প্রথম পরীক্ষা করব, আর আমি কিছু পরীক্ষা তাকে করব। একটা পরীক্ষা হলো বন্ধু, কয় আমি গোলাম এবং বাদী, কি গোলাম এবং বাদি, 100 জনকে 100 পোশাক পরাতে হবে, 100 জনকে একই রকম পোশাক পরাবে, তিনি যদি নবী হয় রে এখান থেকে মহিলা কোনগুলো পুরুষ কোনগুলো তিনি আলাদা করতে পারবে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুই নম্বর হলো, ও বন্ধু কোরআন এসেছে সুরা নামলে ওনাকে একটা ইয়াকুত পাথর দেওয়া হয়েছে, কি যাকে পাঠাবে মূল যিনি লিডার রানী বিলকিসের পক্ষ থেকে যিনি জেরুজালেম যাবে সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, তার নাম হলো বন্ধু সুরা নামলে যেটা এসেছে মানজার, তার নাম কি মানজার, তাকে একটা ইয়াকুত পাথর তিনি দিয়ে দিলেন, তিনি বলে দিলেন যদি তিনি সত্যিকার অর্থে তিনি নবী হয় তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্র ছাড়া, কোনো লৌহ যন্ত্র ছাড়া কুদরতিভাবে তিনি এই ইয়াকুত পাথরটাকে তিনি ছিদ্র করতে পারবে। তিন নাম্বার হলো বন্ধু, কিছু তেজি ঘোড়া কিছু মাদি ঘোড়া একত্রিত করা হবে বন্ধু, তাদেরকে একত্রিত করে এমন পোশাক পরানো হবে যেমনি ভাবে আল্লাহর নবী যদি হয়ে থাকে পুরুষ গোড়া কোনগুলো মহিলা গোড়া কোনগুলো তিনি আলাদা করতে পারবে। চার নাম্বার প্রশ্ন হলো, চার নাম্বার পরীক্ষা হলো, একটা বোতল দিয়েছে বন্ধু সুরা নামলে যেটা এসেছে, একটা বোতল ওই বন্ধু মানজরকে দিয়ে বলল তিনি কোন নদীর পানি কোন খালের পানি কোন পুকুরের পানি কোন বৃষ্টির পানি দিয়ে এই বোতল ভর্তি করতে পারবে না, এমন পানি দিয়ে ভর্তি করে দিবে যেটা কারো ব্রেইনে ঢুকবে না। প্রশ্ন কয়টা, কথা কয় না, পরীক্ষা কয়টা, এই উপটোকন মানে গিফট সহ কয়টা, পাঁচটা গিফট সহ পাঁচটা। এখনো পর্যন্ত রানী বিলকিস আর তার রাজ্যের সেনাপতিরা যা করতেছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, পরামর্শ হচ্ছে, সব ধরনের বুদ্ধি সব ধরনের কৌশল ওই হুদহুদ নামক পাখি সবগুলো পরিদর্শন করলো, তাদের মিটিং তাদের সিদ্ধান্ত যখন বন্ধু ফাইনাল হয়ে গেল, এবার একটা সেকেন্ডের জন্য দেরি করলো না, ওই হুদহুদ পাখি সাবা নগরী থেকে জোরে জোরে চলে এসেছে, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডিসাইড হয়ে গেল বন্ধু, ফাইনাল হয়ে গেল বিষয়টা, সিদ্ধান্তটা বন্ধু বরাবর হয়ে গেল। এবার বন্ধু, এবার হুদহুদ পাখি চলে গেলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বললেন নবী গো ও আমার মনিব
আমি সব ফাইনাল খবর নিয়ে এসেছি, কই কি খবর জলদি করে বলো। কইরা নি বিলকিস, তার যেই পছন্দের একজন ব্যক্তি আছে যার নাম হলো মঞ্জুর, তার নেতৃত্বে আরো কিছু মানুষ দিয়ে উপটৌকন তিনি পাঠাবে। তিনি বলেছে যদি আপনি আল্লাহ নবী হয়ে থাকেন তাহলে এগুলো গ্রহণ করবেন না। আরো চারটা পরীক্ষার কথা তিনি বলেছেন। এবার এই কথা শোনার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বন্ধ ওনার রাজ্যের সকল মূল মূল ব্যক্তিদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন এই যে জেরুজালেম, এই যে জেরুজালেমে আমার সিংহাসন, আমার কামরার দিকে আসার জন্য, আমার সিংহাসনের জন্য আসা, সিংহাসনের দিকে আসার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা সিংহাসন থেকে মূল ফটক থেকে সিংহাসন পর্যন্ত সোনা গয়না মনি মুক্তা হীরা জওহর এত সুন্দর করে সাজিয়ে দাও যেন সাবা নগরীর মানুষ এসে পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার কাছে মনে হয় আজকেও বন্ধু বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার মায়ের সাথে শেয়ার করেছি, মা গো আল্লাহ এবং আল্লাহ নবীদের মধ্যে কি প্রেমের খেলা খেলেছে, এই প্রেম দরিয়ায় যদি সাঁতার দিতে পারতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীর মানুষগুলো একটু জায়গা ডিজাইন আমল দেখলে পাগল হয়ে যায় রে, হাজার হাজার জনম লক্ষ লক্ষ জনম যদি সাজাও জান্নাতের দশ ভাগের এক ভাগের মতো তোমরা সাজাইতে পারবা না, করতে পারে না, ঠিক কিনা বলেন? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিয়ে দিলেন সুন্দর চমৎকার ভাবে বন্ধু এবার সাজানো গোছানো শুরু হয়ে গেল। আজকে যদি আখির নবীর উম্মত যদি বলা হয় আমাদের মাহফিল আজকে নতুন নতুন ওলামাই কেরাম আসবে, মেহমান আসবে যাদের কদমে কমপক্ষে 40 দিন পর্যন্ত গ্রামবাসীর কবর আজাব বন্ধ করে দেবে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইতে পারে না বন্ধু। আজকে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ প্রিন্সিপাল থেকে বন্ধ ধরে যদি বলে গ্রামের ছেলেদেরকে তোমরা আসো আজকে আমরা একটা সুন্দর জান্নাতের বাগান সাজাবো, ওলামাই কেরামরা আসবে, দুনিয়ার মানুষ উপকৃত হবে, কবরবাসীর কবর আজাব বন্ধ হবে, এখান থেকে কিছু হাদিয়া তোহফা আমরা নিতে পারবো, তোমরা চলো তোমাদের পরিশ্রম দিয়ে সাজাইবা, সেখানে আসবে না। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বন্ধু বলতে দেরি রে তার সাজানোর কাজ শুরু হয়ে গেল, এদিক দিয়ে সাজানো বন্ধ কমপ্লিট হয়ে গেল, অন্যদিক দিয়ে রানী বিলকিসের যেই প্রতিনিধি দল চলে এসেছে। আসার পরে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের বন্ধ রাজ্যে যখন ঢুকলেন জেরুজালেমে মূল ফটক দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে যখন তার রাজ্যের দিকে প্রবেশ করবে, বিশ্বাস করবেন কিনা জানি না লেখক এমনভাবে লিখেছে তাফসির এমনভাবে করেছে ও বন্ধু হৃদয়টা 100% ছুঁয়ে গেছে। এবার জেরুজালেম সাবা নগরী থেকে বন্ধু যখন জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে যখন কদম বাড়িয়ে দিল, এবার রানী বিলকিসের প্রতিনিধি দল একটার আরেকটার সাথে রাস্তার মধ্যে কদম দিয়ে দেখলো, কয় যেই দেশে কদম দিয়েছি চক্ষু না শুধু হৃদয় পর্যন্ত শীতল হয়ে গেছে, কয় আমাদের রানী যেই উপটোকন ওনার জন্য দিয়েছে এই উপটোকন তার দেশে রাস্তাঘাটের যেই মণিমুক্তা পড়ে আছে এগুলোর কাছেই তো তুচ্ছ, মনে হয় না সেই নবী আমাদের উপটোকন গ্রহণ করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে বন্ধু রিসিভ করলেন, আল্লাহর নবী তাদের সাথে এমন সুন্দর ব্যবহার করলেন, আলাপ আলোচনা করতে করতে রানী বিলকিসের লোকেরা বলতেছে এখন কি এই উপটোকন দিব কি না, আর আবার বলতেছে যদি না দেই রানীর কথা তো অমান্য করা হবে, দিতে হবে। এবার রানী বিলকিসের প্রতিনিধি দল মঞ্জুর যখন বললেন যে রানী আপনার জন্য কিছু উপটোকন দিয়েছে এগুলো গ্রহণ করুন, এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন তোমরা সাবা নগরী থেকে এসেছো, তোমাদের যে দৌলত তোমাদের রাজ্যে আছে তোমাদের দেশে আছে রে তার চাইতে কত হাজার হাজার গুণ বেশি আমাকে আমার আল্লাহ দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ সময় যে ওয়াজ করছি আপনাদেরকে নিয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, এই মুহূর্তটা আমার কাছে একটু শান্তি লাগছে, এই যে জিকির করছেন আমি অন্যদিকে যেতে চাই না, সময় অনেক লেগে যাবে, এই জন্য বন্ধুরে আমার একটু মনটা দিয়ে শোনেন প্রেমের কি খেলা।
রানী বিলকিসের প্রতিনিধি দল বন্ধু এসে জেরুজালেমের তীর সীমানা রাস্তা গার্ড দেখে পাগল হয়ে গেছে, বলতেছে আমরা কোন দেশে বসবাস করি রে, এত সুন্দর এই জেরুজালেম, এত সুন্দর এই নবীর বাসভবন, এত সুন্দর নবীর এরিয়া রাজ্য। বন্ধু সুরা নামল এসেছে, তারা দেখে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তারা মনে করেছে ওই জেরুজালেমের সাজ গোজ সুন্দর কৃত্রিম ডিজাইন দেখে তারা মনে করেছে তাদের যে সাবা নগরীটা কিছুই না। সর্বশেষে আল্লাহর নবী গো কোন বন্ধু দিদি চাইলেন, তিনি নাকচ করে দিলেন, নবী নবী গো পরীক্ষা তো চলবে, পরীক্ষা করতে হবে, কয় কি পরীক্ষা, খবর তো নবীর কাছে আগেই হুদহুদ পাখি সব জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে আনো জোরে। বন্ধুরে আমার সর্বপ্রথম পরীক্ষা, পরীক্ষার একটু জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম পরীক্ষা ও বন্ধু পরীক্ষাটা হলো ওই যে প্রথম কি বলেছিলাম, গোলাম এবং কি বাদি, মনে আসেনি? বন্ধুরে আমার 100 জন পুরুষ এবং মহিলা 100 জন মিলে তাদেরকে একই পোশাক পরানো হলো। পোশাক পরানোর পরে অ বন্ধু খাবারের জন্য তাদেরকে ডাকা হলো, কিসের জন্য? খাবারের জন্য তাদেরকে ইনভাইট করা হলো। আল্লাহর নবী শুধু নবীর বন্ধু, নবীর গান আল্লাহর নবী যে তিনি যে সত্য এটা প্রমাণ করার জন্য তিনি নজর রেখেছেন বন্ধু 100 জনের মধ্যে, কারা হাতের কবজি পর্যন্ত ধোয় আর কারা আঙ্গুল, শুধু আঙ্গুলগুলো ধোয়। যখন তিনি দেখলেন একটা গোষ্ঠী বন্ধু কবজি পর্যন্ত ধুইতেছে, তখন এই কবজি পর্যন্ত যারা ধৌত করেছে তাদেরকে আলাদা করে দিলেন। ইনি আলাদা করে বললেন যারা কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হলো সবগুলো পুরুষ, আর যারা শুধু আঙ্গুলগুলো ধুয়েছে এরা হলো নারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নম্বর বন্ধু, ওই যে একটা ইয়াকুত পাথরের কথা মনে আছে নেই, আল্লাহর নবী কেরানি বিলকিস দিয়েছিলেন, এটা কোনো যন্ত্র দ্বারা ছিদ্র করা যাবে না, বৈদ্যুতিক কোনো লৌহ যন্ত্র দ্বারা ছিদ্র করা যাবে না। তখন বন্ধু রানী বিলকিসের লোকগুলো বন্ধু তাকিয়ে রইল, তখন আল্লাহর নবী ইশারা করলেন ছোট্ট একটা কীট পোকাকে, পোকাটা এই দিক দিয়ে আকুত পাথরের ঢুকলো ওই দিক দিয়ে বের হলো, সঙ্গে সঙ্গে পিয়াকুত পাথরটা ছিদ্র হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু তেজি ঘোড়া এবং মাদি ঘোড়া, তার মানে পুরুষ ঘোড়া এবং নারী ঘোড়া, আল্লাহর নবী এই নারী এবং পুরুষকে আইডেন্টিফাই করার জন্য তাদেরকে ডিভাইড করার জন্য বন্ধু তখন তিনি কি করলেন, এগুলার জন্য খাবার বরাদ্দ দিলেন। কি ওই যে যে আমার দাদা বলছে, খাবার যখন বরাদ্দ দিল, খাবার বরাদ্দ দেওয়ার পরে তিনি তাকায় রইলেন যেগুলো খুব দ্রুত গতিতে খাবার খাওয়ার জন্য চলে আসছে, তিনি বললেন এই সবগুলো হলো স্ত্রী ঘোড়া, যেগুলো একটি ঘড়ি মসি করে ধীরে ধীরে আসছে এগুলো হলো পুরুষ ঘোড়া। তার মানে এইটাও তিনি সুন্দরভাবে বুঝাইয়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বাকি আছে বন্ধু পরীক্ষা, সেটা হলো বোতল, কথা বলেন না কেন? এখন মনে হয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মসজিদে নববীতে যখন মিম্বার হলো তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফুরিকে নিন্দা করে রাসূলের গৌরবময় জীবনী প্রকাশ করে সরে সরে গিয়েছিল, তখন আমার নবী খুশি হয়ে তার জন্য একটা হাদিয়া বরাদ্দ দিয়েছিল, সেটা হলো আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, এটা আসলে হাদিয়া না, এটা হচ্ছে প্রেম, এটা ভালোবাসা, এটা মহাব্বত। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আর একটু জোরে, আরে আরো জোরে, আলহামদুলিল্লাহ। কইতে কষ্ট হয়, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবা আল্লাহকে খুশি করার জন্য, আবার কাউকে ঘৃণাও করবো আল্লাহকে খুশি করার জন্য। বন্ধু আমি আমার পুনরায় আমার আলোচনায় ফিরে যেতে চাই, আরো গজল গাইব, দেয়া যায় এখানে আসে কাছে, আসেনি? আসে আসে আসে, আরো গাইব গজল আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, বাকি আছে কোনটা বোতলটা, কোনটা কোনটা মনে আসেনি? এবার বন্ধু
আল্লাহর নবী সরকারে তিনি কি করলেন, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার বললেন, গোড়াগুলোকে দৌড়াইতে থাকো। ও বন্ধু, কিছু গোড়াকে যখন তিনি দৌড়াইতে এত দ্রুত গতিতে দৌড়াইতে শুরু করলেন, দৌড়াইতে 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 যখন তারা একটা জায়গায় এসে থেমে গেল, এবার আল্লাহর নবী চাইয়ে দেখে গোড়ার বডি দিয়ে বে বে ঘাম ঝরছে, আরে ঘাম দিয়ে বোতল ফিল আপ করে দিয়েছে। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। একদিকে বন্ধু দিল পড়ো কন্যাকোষ করে দিল, একটার পর একটা বন্ধু সব পরীক্ষায় যখন আল্লাহর নবী যখন বন্ধু 100% কনফিডেন্সলি সবগুলো দেখিয়ে দিল, এবার রানি বিলকিসের লোকগুলো বলে, রে এতে কোনো সন্দেহ নাই, উনি শুধু তিনি রাজ্যের বাদশাহ নয়, একটা রাজ্যের শুধু অধিপতি নয়, তিনি 100% আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। সব কার্যক্রম শেষ হয়ে গেল, এবার বন্ধু কোথায় চলে গেল, এবার তারা তাদের সাবানগরিতে ফিরে যাবে, সাবানগরিতে ফিরে যাবে। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম আসিম ইবনে বলকিয়া নামক তার প্রধানমন্ত্রী বন্ধু তাকে ডেকে ডেকে বললেন, এই যে রানী বিলকিসের মেহমান, তারা আমাদের মেহমান বন্ধু, এখানে একটা মজার জায়গা আমাদের জন্য শিক্ষণীয় আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম কিন্তু রানী বিলকিসের মেহমানদেরকে অত্যন্ত সম্মানের সাথে রিসিভ করেছে, আর আমরা বর্তমানে বন্ধু মেহমান আয়েশা বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া থাকলেও খবর নাই, কথা বলেন না কেন? এবং আল্লাহর নবীর এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে নাই, মেহমানকে সসম্মানে অভ্যর্থনা জানিয়ে তাদেরকে আমরা রিসিভ করব, ঠিক কিনা বলেন? এটা নবী রাসূলদের সুন্নাহ, সেই সুন্নাহ আমরা ডিব্বায় ভরে একবারে অচিন দেশে পুঁতে ফেলেছি। এবার কি করলেন, যাওয়ার পালা, যাওয়ার সময় আসিম ইবনে বলকিয়াকে ডেকে ডেকে বলল, একটা কাজ করো। কয় কাজটা কি? কয় কাজটা হলো, তারা যাওয়ার সময় আমাদের পক্ষ থেকে কিছু উপটোকন দিয়ে দিবা, কিছু হাদিয়া দিয়ে দিবা, এবং অত্যন্ত চমৎকার সসম্মানে তাদেরকে এগিয়ে দিয়ে আসবা। যখন আল্লাহর নবী তার এই প্রতিনিধি দলকে যখন, ওই রানী বিলকিসের প্রতিনিধি দলকে যখন বন্ধু এগিয়ে দেওয়ার জন্য গেল, তখন আরও বেশি আশ্চর্য হয়ে গেলেন রানী বিলকিসের দল। বন্ধুরে আমার, তারা ধীরে ধীরে তাদের গন্তব্যে চলে গেল। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখিকে বলল, তার দল যাচ্ছে তার দেশে সাবানগরিতে, তুমি চলে যাও, তারা কি বক্তব্য দেয়, রানী বিলকিস আবার কি সিদ্ধান্ত দেয় আমাকে জানাবি। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে কি আল্লাহু আকবার কোনা কিলে, আরে ব্যাকে মিলি কোন আল্লাহু আকবার, আরো জোরে। এবার বন্ধু হুদহুদ পাখি আবার রওনা দিয়ে দিল সাবানগরীর উদ্দেশ্যে, রানী বিলকিসের লোকগুলো বন্ধু চলে গেল। চলে যাওয়ার পরে আবার রানীর উপর হোকন রানীকে ফেরত দিল, রানী গো এটা সত্যিকার অর্থে একজন আল্লাহর নবী, আমরা যা দেখে এসেছি ওনার বাড়ির, ওনার রাজ্যের রাস্তাঘাটে যেই মণিমুক্ত পড়ে আছে, সোনা গয়না হীরা জৌহর পড়ে আছে গো রানী, এই রানীর ওই রাস্তাঘাটের মণিমুক্তার কাছে আমাদেরটা কিছুই না, এবং ওনাকে যে উপর হোকন দিতে চেয়েছি উনি নেয়নি, উনি বলেছেন হাজার হাজার গুণ তার চেয়ে বেশি আল্লাহ তাকে দিয়েছে তিনি নেয়নি। এবং একটার পর একটা পরীক্ষার ব্যাখ্যা যখন দিলেন, দেওয়ার পরে এবার রানী বিলকিস বন্ধু চমৎকারভাবে আবার বিশাল একটা মিটিং ডাকলেন, বিশাল মিটিং ডেকে তিনি ডিসাইড করে ফেললেন, আমরা তার সাথে বন্ধু লড়তে যাব না, ঝগড়া করতে যাব না, যুদ্ধ করতে যাব না, তাকে প্র্যাকটিক্যালি আমরা তার সাথে মোকাবেলা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো ঘটনা যখন খুলে বলল, রানীর প্রতিক্রিয়া যখন বন্ধু জানতে পারলো, তখন রানী সাবানগরী থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে, তিনি সঙ্গে নিয়েছেন 12,000 সেনা। কত হাজার কথা বলে না কেন, উনি ওই দিক দিয়ে 12,000 সেনা, প্রত্যেকের আন্ডারে প্রত্যেকের অধীনে ছিল 100,000 করে সৈন্য। আল্লাহু আকবার বলেন না, রানীও কিন্তু কম না। এখানে কারণ হলো বন্ধু, রানী করে অগ্নি পূজা, সূর্য পূজা, আর আল্লাহর নবী এসেছে সত্যের পয়গাম নিয়ে, সত্য দিয়ে মিথ্যাকে পরাস্ত করা, সত্য দিয়ে মিথ্যাকে নিশ্চিহ্ন করা, কৌশল দিয়ে অপকৌশলকে ধ্বংস করা, সূক্ষ্ম চিন্তা দিয়ে বন্ধু দুষ্ট চিন্তাকে ধ্বংস করা, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দুনিয়ার আইন প্রণেতাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়াটাই হলো মনবীর রাসূলদের কাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে।
যখন রানী বিলকিসের দলেরা যাচ্ছিল তখনও কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছিলেন, রানী আমার কাছে বন্ধ, মাথা নত করতে হবে, রানী যুদ্ধে যদি লিপ্ত হয় আমি তার রাজ্য পুরো ধ্বংস করে দিব। পুরো ঘটনা খুলে বললেন বন্ধু। তারপরে রানী বিলকিস তার প্রতিক্রিয়া জানালেন, হুদহুদ পাখি কিন্তু সবগুলো নীরবে পরিদর্শন করতেছে। করতে 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 বন্ধু 12,000 সেনা নিলেন, প্রত্যেকের আন্ডারে 1,00,000 করে সেনা নিয়ে যখন রওনা দিবে তার আগে আগে বন্ধু রানী বিলকিসের সব তত্ত্ব এসে ওই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিসসালামের কাছে জানিয়ে দিলেন। যখন রানী বিলকিস আসার জন্য যখন রওনা হয়ে গেল, ও বন্ধু, তখন যখন এই খবরটা এসে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিল, তখনই আল্লাহর নবী খুশি হয়ে তাকে একটা মুকুট পরিয়ে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে রানী তো আসতেছে বন্ধু, সময় লাগবে কতদিন জানেননি, কম পক্ষে তিন মাস, আরো বেশি লাগবে, আমি কমটা ধরলাম, কমপক্ষে 3 মাস। এদিক দিয়ে রানী তার সৈন্য সেনা লইয়ে দলবল নিয়ে আসতেছে, এদিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম ডেকে ডেকে বললেন, এখানে তোমরা কে আছো যে রানী বিলকিসির সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে নিয়ে বসিয়ে দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। একজন বলল, নবী গো, ও নবী, আপনি এখান থেকে ওঠার আগে আগে নিয়ে আসবো। নবী বলে, না, এত লেজি ম্যান দিয়ে হবে না, অ্যাক্টিভ লাগবে, আরো ফাস্ট ম্যান লাগবে, আরো দ্রুত গতিতে লাগবে। তখন সবচেয়ে বেশি বিচক্ষণতা বোধ সম্পন্ন একজন ছিল, যার নাম হলো আসিব ইবনে বলখিয়া। আসিব ইবনে বলখিয়া বলল, নবী গো, চোখের পলক ফেলতে যত সময় লাগে তারও আগে নিয়ে আসবো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম বলে, আমার এটাই দক্তার, অ্যাক্টিভ ম্যান 100%। এবার তিনি কি করলেন, রাজি হয়ে গেলেন। এবার রানী বিলকিসির সিংহাসন আল্লাহর নবীর সিংহাসনের বাম দিকে এনে বসিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, রংটা চেঞ্জ করে দাও, রানী কতটুকু বুদ্ধিমান, কতটা তিক্ত মেধার অধিকারী সেটা আমি ট্রাই করব। আল্লাহু আকবার। কি করব, রানীর যে ডিজাইন আছে ডিজাইনের কালারটা তোমরা চেঞ্জ করে দাও। রানী বিলকিসের সিংহাসন আসিব ইবনে বলখিয়া বন্ধ পলক ফেলতে দেরি তারও আগে নিয়ে আসলেন, হযরতে সুলাইমান আলাইহিসসালামের রাজ সিংহাসনের বাম দিকে বসায় দিলেন। এই দিক দিয়ে বন্ধু আল্লাহর নবী বলতেছে, নজর দিয়ে দেখলাম বন্ধু কোরআন শরীফে সূরা নামলের ঘটনা, এটা বাংলা বই থেকে না, আমার দাদা ভাইরা সবাই জানে। এবার কি করলেন, এবার তিনি কি করলেন, দেখতেছে বন্ধু ধুলাবালি বাতাসে দোষর হয়ে আসছে, এমন ভাবে ধুলাবালি ঘোড়ায় চড়ে টকবক টকবক করে, মূল সেনা কত হাজার, কথা কয় না, কত হাজার, মূল 12,000, প্রত্যেকটা এক একটা সেনার অধীনে ছিল 1,00,000 করে সৈন্য। কি হইব দশা, রাস্তাঘাটে ধুলাবালি থাকার কথা নেই, কথা বলেন না, ঘাস ঘাস থাকার কথা নেই, কোনো কিছু থাকার কথা না, আল্লাহর নবী রানী বিলকিসকে রিসিভ করার জন্য প্রস্তুত। এবার ধীরে ধীরে অ বন্ধু তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বন্ধু রানী বিলকিস চলে আসলেন দলবল নিয়ে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের সেনাপতিরা তাকে সসম্মানে রিসিভ করলেন। এবার বন্ধু আল্লাহর নবী বললেন, সে একটা রানী, সে যদিও সূর্য পূজা করেছে অগ্নি পূজা করেছে, কিন্তু তার সে বিবেক নাই, বুদ্ধি নাই, সে সত্য ধর্ম পায় নাই বলে করেছে, কিন্তু সে তো একটা রাজ্যের রানী, তাকে ছোট করার কোনো সুযোগ নাই। এখান থেকে আমাদেরও বন্ধু শিক্ষা আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বলেন, যে যার কর্ম করে খায়, আমরা কখনো আমাদের মধ্যে কম্পেয়ার করব না, ডিসটেন্স করব না, ছোট বড়ার একটা পার্থক্য আমরা করব না, এটা আল্লাহর নবীর থেকে শিক্ষা, ঠিক কিনা বলেন। ইনি হলেন আল্লাহর মনোনীত একজন নবী, আর উনি হলেন সূর্য পূজক একদম বন্ধ, জাহান্নামে, ঠিক কিনা বলেন। কিন্তু আল্লাহর নবী কৌশল করেছে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে তাকে কৌশল করে ধর্মলম্বী করে দিবেন বন্ধু। এবার ধীরে ধীরে অনেক আলাপ আলোচনা রানীর দিকে, রানীকে তার সিংহাসনে বসালেন, রানীকে বললেন, এটা কি আর তুমি চিনো? এবার রানী বলল, চিনে ফেলেছি, এই সিংহাসনটা আমারটা, কেমন করে রে, আমি আসার আগে আগে সাবা নগরী থেকে জেরুজালেম চলে আসলো। আরে ভাই, নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক কিনা বলেন।
গায়বী কাজকর্ম। সুলাইমান আলাইহিস সালামের জীবন নিয়ে যদি ফার্স্ট যিনি শিশু ছিলেন সেই সময় নিয়ে আরেকদিন আলোচনা করবো, আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন, তখন বুঝতে পারবেন আল্লাহর নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মনোনীত করে, কতটা এক্সপিরিয়েন্স দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রানী বিলকিসের সাথে কথোপকথন হলো, হওয়ার পরে আবার রানী বিলকিস একটা ডাক দিয়ে বলল, আমি আপনার হাতে হাত রাখতে চাই, আপনি সত্য, আপনি রায়, আপনি সত্যিকার অর্থে আল্লাহর নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু সুরা নামল এসেছে, রানী বিলকিস যখন তার রাজসিংহাসন থেকে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাসভবনে যাবে, তার বাসস্থানে যাবে, ওই জায়গাটাতে এত সুন্দর করে কৃত্রিম ভাবে সাজিয়েছিল, পানির উপর তিনি কাজ বসিয়ে দিয়েছিল। বন্ধু রানী বিলকিস মনে করেছে এখান দিয়ে যাইতে হয়তো পায়ে পানি লাগতে পারে, ওনার জুতাগুলো খুলে ফেললো। তিনি ওই যে ভেড়া দেখছেন না, ভেড়া, ভেড়ার লোমগুলো কিন্তু অত্যন্ত চমৎকার কুসকানো, ঠিক কিনা বলেন? রানীর পায়ে কিন্তু এরকম কুসকানো লোম ছিল, অত্যন্ত চমৎকার। কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই রানীকে নিয়ে অবজারভেশন করতেছে, কারণ আল্লাহর নবীর বন্ধু ইচ্ছা হলো। এখানে কিন্তু আরেকটা প্রেমময় খবর আছে বন্ধু। আদম সফিউল্লাহ যখন জান্নাতে ঘুমন্ত, ঘুম ভাঙার পরে চাইয়া দেখলেন মা হাওয়া অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী, আরে আরে চায়। আল্লাহ খবর পাঠাইলেন, জিব্রাইল যাও খবর দাও আদমকে, আরে আরে চাইয়া লাভ হবে না, এটা তার জন্য বরাদ্দ করেছি, বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। প্রেমিক প্রেমিকার দিকে একটু আর চোখ, মানে রহস্যময় চেহারা দিয়ে তো তাকায় দাদা, ঠিক নেই কি? রসিক নজর, রসিক প্রেমের নজর থাকে এদিকে চায়। আর রানী বিলকিসকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি অবজারভেশন করতেছেন। বন্ধু রানী যখন জেরুজালেমে কদমটা বাড়াইয়া দিল, হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের ডিজাইনেবল পরিবেশটা যখন